কফি শীতকালের খুব প্রিয় একটি পানীয় কফি। কফি আমরা সকলেই খাই। এই কফির অনেক উপকারিতা রয়েছে, আবার সেই সঙ্গে কিছু অপকারিতাও রয়েছে। উপকারিতা এবং অপকারিতা দুটোই জানবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। প্রথমে কফি খাওয়ার কিছু সতর্কতা রয়েছে, সেরকমই একটি সতর্কতার কথা আগে বলে নিই। অস্ট্রেলিয়া স্নায়ুবিজ্ঞান বিশেষজ্ঞরা জানিয়েছেন, যারা হরমোনের সমস্যায় ভুগছেন তাদের কফি এড়িয়ে চলাই ভালো। তাদের মতে কফির মধ্যে থাকা ক্যাফেইন কিছু হরমোন ক্ষরণে ব্যাঘাত ঘটায়, এর ফলে শরীরে বিভিন্ন জটিল সমস্যা সৃষ্টি হতে পারে। সে কারণেই হরমোনের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু কোনোভাবেই কফি খাবেন না। কিন্তু এই কফির অনেক উপকারিতাও রয়েছে, সেই সঙ্গে বেশ কিছু অপকারিতাও রয়েছে। এই দুদিকই বলবো, কিন্তু শুরু করি কফির উপকারিতা দিয়ে। আসুন জেনে নিই কফি খেলে আমাদের কী উপকার হয়। শরীরের পক্ষে কফি কিন্তু ভালো, কারণ কফিতে ক্যাফেইন আছে, ক্যাফেইনের অনেক উপকারিতা রয়েছে। কিন্তু খালি পেটে কফি আবার শরীরের পক্ষে মারাত্মক, আর সেটা যদি হয় ব্ল্যাক কফি তাহলে ক্ষতির পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। আসুন আমরা প্রথমে জেনে নিই কফির উপকারিতা কী। প্রথমেই বললাম কফিতে ক্যাফেইন আছে, এই ক্যাফেইনযুক্ত কফি খেলে খেলাধুলায় প্রাণ পাওয়া যায়। যদিও হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, তারপরও কফি শরীরে উদ্যম এবং উৎসাহ দুটোই তৈরি করে। তাই যে কোনো খেলার আগে যদি কফি খেতে পারেন তাহলে শরীরে আলাদা শক্তি আসবে। এছাড়াও মানসিক শক্তিও বৃদ্ধি করতে পারে কফি। একটি গবেষণায় দেখা গেছে মানসিক চাপের সময় 200 মিলিগ্রাম ক্যাফেইন শরীরে গেলে মনোযোগ অনেকটা বেড়ে যায়। অন্যদিকে প্রমাণ পাওয়া গেছে অ্যালজাইমা অর্থাৎ স্মৃতিভ্রংশ রোগ যাদের রয়েছে সেক্ষেত্রে বিশেষ উপকারী পদার্থ হচ্ছে ক্যাফেইন। সুতরাং মানসিক শক্তি বৃদ্ধির জন্য, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কফি খাওয়া খুবই জরুরি। এমনকি রোগের ঝুঁকিও কমিয়ে দেয় কফি। নানা রকম রোগের হাত থেকে আপনাকে মুক্ত করতে পারে এই কফি। ক্যাফেইনযুক্ত বা ক্যাফেইনবিহীন যে কোনো ধরনের কফি খান, টাইপ 2 ডায়াবেটিস রোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় এই কফি। সেই সঙ্গে দেখা গেছে কিছু ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করে কফি। সুতরাং কফি খেলে টাইপ 2 ডায়াবেটিস এবং ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এ কথা বলা যেতে পারে। তাছাড়াও কিছু গবেষণায় দেখা গেছে কোনো কোনো সময় লিভার বা যকৃতের মেদ কমাতে ক্যাফেইন ভীষণ কার্যকর ভূমিকা পালন করে, অর্থাৎ সিরোসিস অফ লিভারের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে এই কফি। শুধু তাই নয়, কফি আনন্দ অনুভূতি দান করতে পারে। কফির গন্ধই আপনাকে অনেকখানি চাঙ্গা করে দেবে, তাই কফি খেলে মনের বিষাদভাব অনেকটাই কেটে যায়। সে কারণেই বিষণ্ণতা দূর করতে কফির জুড়ি মেলাভার। এছাড়াও আয়ু বৃদ্ধিতে সাহায্য করে কফি। নিয়ম করে আপনি যদি কফি খান তাহলে আপনার আয়ু বাড়বে, একথা একটি গবেষণায় পাওয়া গিয়েছে। যারা দিনে 4 কাপ করে কফি খান তাদের মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে অনেকটাই কম। তাই নিয়ম করে কফি খেলে আপনার আয়ু বৃদ্ধি হবে, একথা প্রমাণিত। এছাড়াও ক্লান্তি দূর করে, একথা তো আগেই বললাম, অবসাদ দূর হয়, ক্লান্তি দূর করে, সঙ্গে আপনার মৃত্যুর ঝুঁকিও কমায়, অর্থাৎ আয়ু বৃদ্ধি করে। শুধু তাই নয়, মাথা ব্যথা কমাতে সাহায্য করে কফি। কফি মাথা ব্যথা কমাতে বেশ কার্যকরী। মাথা ব্যথা এবং মাইগ্রেন, যাদের সমস্যা আছে এই ধরনের, মাইগ্রেনের সমস্যা অসম্ভব কষ্টকর, সেটা দূর করার জন্য কফি বেশ কার্যকর ভূমিকা পালন করে। কফি যে শুধু শরীরের ক্যান্সারই দূর করে তা নয়, ত্বকের ক্যান্সারও দূর করতে পারে কফি। নিয়মিত আপনি যদি কফি খান তাহলে স্কিন ক্যান্সার ও দেহের অন্য অংশে ক্যান্সারের আশঙ্কা অনেকটা কমে যায়। এমনকি আপনার চুল পড়া কমাতে সাহায্য করে কফি। সপ্তাহে একদিন কফি ডাস্ট জলে দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে যদি চুলে লাগাতে পারেন তাহলে চুল পড়া অনেকটা কমে যাবে, সেই সঙ্গে চুল অনেক উজ্জ্বলও হবে। সেই সঙ্গে কফি উত্তেজনাও কমায়। যাদের উত্তেজনার কারণে রাতে ভালো ঘুম হয় না তারা শোবার আগে কিছুক্ষণ কফির গন্ধ শুঁকতে পারেন। কফির অ্যারোমা আপনার উত্তেজনা কমিয়ে দেবে, সুতরাং আপনার ঘুম অনেক ভালো হবে। এতক্ষণ জানলাম কফির উপকারিতা, অর্থাৎ কফি খেলে আমাদের শরীরে কী কী উপকার হয়। শুধু শরীর কেন বলবো, ত্বক এবং চুলের পক্ষেও কফির উপকারিতা আমরা জানতে পারলাম। এবার বলি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেই কারণে কফিও যদি অতিরিক্ত পরিমাণে খান তাহলে সেটার অপকারিতাই হবে। সেই অপকারিতাগুলো কী এবার জেনে নিই। প্রথমেই বলি
হার্টের জন্য অতিরিক্ত কফি কিন্তু ভালো নয়। কিছু গবেষণায় দেখা গেছে ক্যাফেইন হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী ধমনীতে রক্ত চলাচল ধীর করে দেয়, বিশেষ করে যখন বেশি দরকার, যেমন ব্যায়ামের সময়, তাছাড়া বুক ধরফরানি, অনিয়মিত হৃৎস্পন্দন বা উচ্চ রক্তচাপের জন্যও শরীরের অতিরিক্ত ক্যাফেইন দায়ী থাকে। সে কারণে অতিরিক্ত পরিমাণে কিন্তু কফি খাওয়া যাবে না। আবার এই কফি যদি আপনি অতিরিক্ত খান তাহলে ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। সেই কারণেই বলা হলো ঘুম ভালো হওয়ার জন্য কফির গন্ধ নেবেন, কফি কিন্তু অতিরিক্ত মাত্রায় খাবেন না। একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যারা দিনে 3 কাপের বেশি কফি খান তাদের শান্তির ঘুম অনেকটাই কম হয়। আরেকটি গবেষণায় দেখা গেছে যারা কফি খান না তাদের থেকে কফি পানকারীদের 79 মিনিট কম ঘুম হয়। তাই ঘুমের সমস্যা থাকলে কফি কখনোই খাওয়া যাবে না। এবার যেটা বলবো সেটা ওজনের ক্ষেত্রে কফি কতটা অপকারী। কফি যদি আপনি চিনি দিয়ে খান সেক্ষেত্রে কিন্তু ওজন কমানোর চেষ্টা করেও কোনো ফল হবে না, কারণ চিনি ওজন বাড়ানোর জন্য যথেষ্ট। তাই ওজন কমাতে চাইলে চিনি খাওয়া বাদ দিতে হবে, কফি যদি খেতেই হয় চিনি ছাড়া খেতে হবে। এছাড়াও ক্যাফেইন, অর্থাৎ কফিতে যে ক্যাফেইন থাকে সেটা শরীরের অ্যাড্রেনালিন নামক এক ধরনের হরমোনের মাত্রা বাড়ায়, যে কারণে শরীরের টানটান উত্তেজনা বা ঘাবড়িয়ে যাওয়ার অনুভূতির মাত্রাটাও অনেকাংশেই বেড়ে যায়। সে কারণে আপনার মেজাজটা অনেকাংশেই খারাপের দিকে যেতে পারে। সেই জন্য মেজাজ ঠিক রাখার জন্য অতিরিক্ত মাত্রায় কফি খাওয়া যাবে না। অনেক সময় দেখা গেছে সন্তান ধারণে অক্ষমতা দেখা দিয়েছে কফি খাওয়ার কারণে। প্রতিদিন 5 কাপের বেশি কফি খেলে গর্ভধারণের ক্ষমতা কমে যেতে পারে। যদি গর্ভধারণের কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মাত্রায় কফি খাওয়া যাবে না। প্রতিদিন 200 মিলিগ্রাম ক্যাফেইন শরীরে গেলে গর্ভের শিশুর ক্ষতি হওয়ার পাশাপাশি জন্মত্রুটি হওয়ার সম্ভাবনাও থেকে যায়। সে কারণেই অতিরিক্ত মাত্রায় গর্ভবতী মহিলাদের কফি খাওয়া কখনোই উচিত নয়। আজকের ভিডিওটা থেকে জানা গেল কফি আমাদের শরীর এবং ত্বকের জন্য এবং চুলের জন্য কতটা উপকারী, কিন্তু এটার অতিরিক্ত মাত্রায় ব্যবহার কতটা ক্ষতিকারক সেটাও জানা গেল। সুতরাং আশা করি আজকের ভিডিওটা দেখার পর নিয়ম মেনেই কফি খাবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শীতের আমেজ নিতে কফি অবশ্যই খাবেন, কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে নয়, নিয়ম মেনে খান। আর সেই সঙ্গে সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।